সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা বিভিন্ন সময় যে প্রশ্নটার বেশি সম্মুখীন হই তা হচ্ছে ভালো মানের একটা ভিটামিন দেন, যে ভিটামিনটা খাবার রুচি বৃদ্ধি করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং দৈহিক এবং মানসিক যে সক্ষমতা সেটা বৃদ্ধি করবে। তো এরকম একটা ভিটামিন নিয়ে আজকে আলোচনা করবো, যেটা স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি, একেবারে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, মানে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, কেমিক্যাল মুক্ত, একেবারে সম্পূর্ণ ন্যাচারাল প্রক্রিয়ায় তৈরি একটি ভিটামিন, যার নাম হচ্ছে সিনকারা। সিনকারা হচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ কোম্পানির একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। এখন আসুন জেনে নেই যে ওষুধটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। দেখা যাচ্ছে যাদের শরীর দুর্বল লাগে, বিশেষ করে বলবো যে প্রেগনেন্সি অবস্থায় বা এনিমি অবস্থায় রক্ত শূন্যতা হলে, সেই ক্ষেত্রে শরীর যদি আপনার ফ্যাকাশে থাকে বা খাবারের প্রতি অনীহা থাকে, বা আপনার বাসায় যদি বার্ধক্যজনিত কোনো ব্যক্তিবর্গ থাকে, দেখবেন যে তাদের শরীরটা একেবারে দুর্বল লাগে, হাত পা চাপায়, অস্থিরতা লাগে এবং খাবারের প্রতি আগ্রহ একেবারে কম থাকে, সেই জন্য এই ধরনের ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া এই সিনকার ওষুধের মাধ্যমে যাদের চুল পরাজনিত সমস্যা রয়েছে, উইকনেস রয়েছে, শরীরের দুর্বলতা এবং পেশি শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এবং নার্ভাস সিস্টেম সবল করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলবো, যে অ্যান্টিবডি সক্ষমতা, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কিছুদিন পর অসুস্থ হয়ে যাওয়া, ঝিমিয়ে পড়া, নুয়ে পড়া, এই ধরনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই সিরাপটি খাওয়ার জন্য ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন। খাওয়ার নিয়ম হচ্ছে 2 চামচ করে দৈনিক 3 বার, দাম হচ্ছে 250 টাকা। ধন্যবাদ।